এই ইহুদি হুজুর কিন্তু খুব বেশি বয়স না, ই একেবারে কোচেই হুজুর, আমাদের হাতিয়ার ভাষা যাকে বলে ড্যাগা, ড্যাগা হুজুর। কিন্তু দেখেন কতগুলো বাচ্চা তার, আর তার স্ত্রী বাচ্চা দিতে দিতে কিভাবে শুকিয়ে গেল। একটা জিনিস আপনাদেরকে বলতে হয় যে ইহুদি এবং মুসলমান, আমি সবসময় বলি এরা কিন্তু মুদ্রার এ পিঠ ও পিঠ, এরা কিন্তু অর্থাৎ খাঁটি যে মুসলিম মুমিন অথবা ইহুদি মুমিন ওরা কিন্তু খুবই কঠিন, ওরা জন্ম নিয়ন্ত্রণে কখনো বিশ্বাস করে না, অর্থাৎ কন্ডম মায়াবড়ি অথবা রাজা কন্ডম এগুলোতে ওরা বিশ্বাস করে না। আপনি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যখন ইসরায়েলের পথে প্রান্তরে যেখানেই দেখেছি, আমি অনেক স্থানে, আমি ইসরায়েল দেশটির অনেক স্থানে আমি গিয়েছি, সেই জিনিসটা আমি বারবার নাই বললাম, একেবারে খোদ ইসরায়েলের যে প্রাক্তন রাজধানী অথবা রাজধানী যে তেল আবিব, তেল আবিবের বিভিন্ন স্থানে আমি যখন হাঁটছিলাম দেখতাম যে ইহুদি মুমিন যারা, সে দাড়িওয়ালা অথবা এইদিকে একটু জুলফিওয়ালা, এই 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 যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, ইনি ইনি কিন্তু একজন কঠিন কিন্তু ইহুদি, এই যে জুলফিওয়ালা, এই জুলফি থাকার অর্থ হলো তিনি ইহুদি এবং টুপিটা তাকে মিন করছে যে তিনি ইহুদি। আর এটা এই জিনিসটা এসেছে বিশেষ করে ইউরোপের অর্থাৎ পোল্যান্ডের যে ইহুদি যারা, তারাই এই দুধারে তারা জুলফি রাখে। তো যা হোক, আমি আবার মূল কথায় আসি, আমি আবার বলছি যে ইহুদি মুমিন যারা অথবা ইহুদি ওলামায়ে ক্রাইম, ক্রাইম ক্রাইমটা কি, ক্রাইম তো অপরাধ, ওলামায়ে ক্রাইম অথবা মৌলবি মাওলানা যারা আছে সে মুসলমানদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে, ওরা কিন্তু জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না বলে ওদের অনেক সন্তান হয়। আমি একটা বাস স্টপেজে সেদিন হাঁটছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবি তুলছি, দেখেন এই হুজুর তার একজনই স্ত্রী আর তার কতগুলো সন্তান, ছয়টা সাতটা সন্তান, এখন তিনি বাস স্টপেজে দাঁড়িয়েছেন, বাস স্টপেজ থেকে তিনি এখন বাস ধরবেন, লোকাল বাস, আমি আছি তেল আবিব অর্থাৎ ইসরায়েলের রাজধানীতে। একটা জিনিস আমি দেখলাম যে ইসরায়েলি ইহুদিরা আগে হয়তো তারা অনেক বহু বিবাহ করত, কিন্তু আমার মনে হয় বেশ অনেক অনেক বছর ধরে তারা বহু বিবাহ তারা করে না। তো তাদের যেই ছয় সাতজন বা এগারোজন বারোজন সন্তান হয় সে ওই এক নারীর ঘরে হয়, ওই আরবদের মতন চোদ্দ ঘরে একশো চল্লিশ জন হয় না, অর্থাৎ চারটা বিয়ে করে চল্লিশ জন তারা করবে না, ওই একজনের পেটে। দেখুন একে শুকিয়ে গেছে না এই ইহুদি হুজুর ওলামায়ে ক্রাইম, এই ওলামায়ে ক্রাইম যিনি ইহুদি তার স্ত্রীকে দেখুন কি শুকিয়ে গেছে, তাই না, বাচ্চা দিতে দিতে শুকিয়ে গেছে, দেখুন সাতটা বাচ্চা হয়ে গেছে। চলুন আমি এখন মূল ভিডিওটা আবার আপনাকে দেখাই, যে একটা বাস স্টপেজ তেল আবিবে, দেখতে পাচ্ছেন, দেখুন আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একেবারে কেন্দ্রবিন্দু, দেখুন সেই সুউচ্চ সেই বিল্ডিংগুলো দেখুন ইসরায়েলের তেল আবিবের, আর রাস্তা দেখুন কত পরিষ্কার, কত স্বচ্ছ, অপূর্ব অপূর্ব একটি শহর তেল আবিব, একটি সাজানো গোছানো পরিকল্পিত শহর ইসরায়েলের প্রাক্তন রাজধানী তেল আবিব। আর এটা হচ্ছে একটা বাস স্টপেজ, দেখুন সবাই বাসের জন্য অর্থাৎ শহর এলাকার বাসের জন্যই অপেক্ষা করছে। এই ছেলেটির মাথায় দেখুন একটা ছোট টুপি, ইহুদি ছেলে, আর এই মেয়েটাকে দেখুন অনেকটা বাংলাদেশের পরিমণির মতো মনে হচ্ছে, ইহুদি মেয়ে কিন্তু। আর এখানে দেখুন এই যে একটা হুজুর ডান দিকে, দেখুন হুজুর আমি সরাসরি ভিডিও করতে পারছি না, দেখুন আবারও দেখুন এই সেই ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরের অবস্থা, এই যে সাদা শার্ট গায়ে দেওয়া এটা হুজুরের কিন্তু বড় ছেলে, দেখুন সে কিন্তু ওই ছোট বাচ্চাকে টেক কেয়ার করছে, এই যে প্রাইমের মধ্যে একটা বাচ্চা আছে, বিরাট ব্যাগ আছে, ওই দিকে স্ট্যান্ডের মানে বক্সের ভিতরে মা প্রেগনেন্ট গর্ভবতী সেই ইহুদি হুজুরের স্ত্রী, এবং তার পাশে আরও তিনটি বাচ্চা আছে, দেখুন দুটি মেয়ে, আবার এখানে যে মাথায় টুপি দেওয়া এই যে ছেলেটাকে দেখছেন, আর হুজুর পা দুটোকে চেগিয়ে পা দুটোকে ফাঁক করে দাঁড়িয়ে আছে হাত বগল দাবা করে, দেখুন এই যে দূরে দেখুন এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখুন অপূর্ব। আমি না ওদের বিল্ডিংয়ের দিকে সবসময় তাকিয়ে থাকি, এত সুন্দর। এই যে বাস এসে গেল, শহর এলাকার একটি বাস, তবে ভিন্ন ও আরেকটি বাস আসছে দেখুন, তবে আপনাকে নাম্বার ধরে ডেস্টিনেশন আপনাকে বুঝে তারপর ঘুরতে হবে। হুজুরকে দেখুন কীভাবে মহাসুখে দাঁড়িয়ে আছে। এই হুজুররা, এই ওলামায়ে ক্রাইম যারা ইহুদি,
এরা কিন্তু কখনো লিঙ্গ টুপি ব্যবহার করে না। এরা লিঙ্গ টুপি অথবা মায়াবড়ি ব্যবহারে বড় অনিচ্ছা। ওদের কথা হচ্ছে, উপরওয়ালা আল্লাহ যত সন্তান দেবেন তত তাদের জন্য মঙ্গল। হুজুরের একে একে ছটি বাচ্চা, আরও একটি পেটি আছে। এই যে দেখুন, আমাদের সেই ইহুদি পরিমণি এই যে বাসে উঠছে। পরিমণি সব সমাজেই আছে, পরিমণি, মমতাজ, ডক্টর সাবরিনা, পাপিয়া, শুধু কি বাংলাদেশের মুসলমানের ঘরে? ওখানেও আছে, ওখানেও দেখুন। আর এই যে এরা কিন্তু সকলেই কিন্তু ইহুদি। আর একটি লোক দেখুন, ওদের মাথায় টুপি দেখছেন, এক হাতে বাচ্চা আর এক হাতে ব্যাগ ধরে বাস থেকে নামলো। ওইদিকে হুজুরের সেই বাস কিন্তু এখনও আসেনি, তিনি পরবর্তী বাসের অপেক্ষায় আছেন। আমি ওই দিকটা একটু পেছনে দেখুন, এরা ইসরায়েলি ইহুদি যারা আছে ওরা কিন্তু বাচ্চা কাচ্চা খুব পছন্দ। আমি আবার বলছি, বিশেষ করে যারা ধার্মিক ইহুদি তাদের কাছে লিঙ্গ টুপি এবং সে মায়াবড়ির বড় বড় দুর্দশা ওদের অবস্থা। এই যে বাসে এসে গেছে, এই এই যে এখন হুজুর দেখুন, উনি এতগুলো বাচ্চা নিয়ে, এই যে হুজুর প্রাণ ঠেলে উঠছেন, তার স্ত্রী গর্ভবতী, এই যে উঠছে, আহারে কি কষ্ট, কি কষ্ট হুজুরের। আর এই দুটো ছেলে, ওরা ব্যাগ বাবাকে সাহায্য করছে, এই উঠ 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 জলদি উঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে। এই মানে ভাবটা এমন আর কি, ভাবটা এমনই লাগছে। উঠল হুজুর, উঠলেন, কিন্তু খুব বেশি বয়স না, ই একেবারে কোচেই হুজুর। তারা এই শহর এলাকার বাস দিয়ে তেল আবিবের আরেকটি অঞ্চলে হয়তো চলে যাবেন। বাসের দরজা বন্ধ করলো, আমি আর ভেরোনিকা দাঁড়িয়ে আছি আমাদের বাসের জন্যে। আমরা চলে যাব আমাদের হোটেল দ্য ক্যাম্পেন্সকিতে। কেমন লাগলো? মনে রাখবেন যে ইসরায়েলের, আমি আবার বলছি, ইহুদিরা জন্ম নিয়ন্ত্রণে বিশ্বাসী না। এরা যে কেউ যার বাড়িতে কন্ডম মায়াবড়ি পাওয়া যাবে তাকে খারিজ, সে একজন ইহুদি না। আরও একটা বিষয়, ইসরায়েলে কিন্তু 18 থেকে 23 বছরের ভেতরেই যুবক অথবা যুবতী আপনাকে কিন্তু হাতে বন্দুক নিতে হবে হবে, অর্থাৎ কম্পালসারি মিলিটারি ট্রেনিং। Civilians of all ethnicities, all religions, and all races. We protect Israeli civilians' lives. That is our New Year's resolution that we've kept since 1948 and we will continue to keep. Toby, কন্ডিশনাল, বিভিন্ন কারণে অনেক সময় তারা তাদেরকে নিতে চায় না। শারীরিক কোনো কারণ থাকলে, মস্তিষ্ক জনিত কোনো কারণ থাকলে নেয় না, আপনার ট্রেনিং লাগবে না। কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে ছেলেটা হেঁটে যাচ্ছে, দেখুন দেখুন দেখুন, এ কিন্তু ইহুদি, কিন্তু একজন কট্টর ইহুদি। কট্টর ইহুদি বলতে আমি বলবো অর্থোডক্স ইহুদি, অর্থোডক্স। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এই যে সেন্ট্রাল স্টেশন এরিয়া, কিন্তু এটা এটা হচ্ছে তেল আবিব সেন্ট্রাল স্টেশন। আমি এই যেতে যেতে তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম, সে আমাকে জানালো সে না, মিলিটারি ট্রেনিং সে তাকে নেওয়া হয়নি, কারণ সে ওই কেবাব কেবাব আরবিদের মতো কেবাব খেতে খেতে তার দেহের অবস্থা দেখুন কী অবস্থা হয়েছে। আরবরা কেন হাঁটছে? এই কারণে, ওই কেবাব খেতে খেতে ওরা হেরে যাচ্ছে। এই ছেলেটাকে সেই জন্য আর ট্রেনিংয়ে নেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এই ধরনের পথের পাঁচালে, অর্থাৎ ইসরায়েল সম্পর্কে পথের পাঁচালে আরও আরও অনেক অনেক দেব। এই কলা গাছকে সাক্ষী রেখেই আমি আপনাদেরকে ইসরায়েলের অনেক অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি, আরও দেখাবো। প্রিয় বন্ধুরা, এই কলা গাছটিকে আজ আমরা বিদায় করব, আজ 11 ফেব্রুয়ারি 2023। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয় ভালো লেগেছে, লেটস গো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ বনি আমিন ফ্রম কলা গাছতলা, সিডনি, কলা গাছতলা। থ্যাংক ইউ, বাই বাই। শিশু কলা গাছ যেন না ভাঙে, এদিকে মানে এইখানে ফেলতে হবে, এইখানে এইখানে একদম এই পড়লো পড়লো, শিশু কলা গাছ যেন না, আরে কাটতে হবে, কাটে আরও কাটবো, আরও কাটো, আরও কেটে দিতে হবে। বনি আমিনের কলা গাছের কলা ফলন শেষ হয়েছে, ওসমান গনি আছে, বাংলাদেশের এনটিভির সাংবাদিক মাহমুদুল হাসান, বিটিভি না, বাংলাদেশ এনটিভির সাংবাদিক। ওদিকে ওদিকে এদিকে এদিকে বামে বামের দিকে নিয়ে আসো, এই যে এই হলো এনটিভির সাংবাদিক হাসান মাহমুদ। ওবে মা কিতা তেরা ইয়াকিন তেরি আয়াতা না দেবে মেনু জি ওবে মা কিতা
तेरा यकीन तेरी आयता ना देवे मैनू जीण तेरी अखा विचों डुल दे देनी मैं फिरदा वांग फकी और पावे मिला दे यार नू रब्बा वे मिला दे यार मैनू वे सदा और रब्बा वे